আমার উস্তাদ গুরু হায়দার আলী দেওয়া আপনারা সবাই জানেন, মানুষের একটা থাকে শিক্ষা গুরু আর একজন থাকে তার দীক্ষা গুরু। আমার সেই শিক্ষা গুরু ছিলেন হায়দার আলী দেওয়ান। বাবা জান সে অনেক কিছুই জানতেন, অনেক গুণী ছিলেন। আমার বাবা যেন হঠাৎ করে পর্দা নিছে আর সেটা ভাবতে পারেন। আমি যখন বিটিভিতে আমার একটা অডিশন ছিল, সেখানে যাওয়ার পরে আমি শুনলাম হায়দার আলী দেওয়ান। বাবা জান পৃথিবীতে আর নেই, ওই সময় কি আমি গান করব না কি করব আমার মাথায় আসলে কোনো বুদ্ধি ছিল না আমি কি করব। তার সঙ্গ করেছি প্রিয় মানুষটা, আমার সেই বান্ধব হায়দার আলী দেওয়ান। কত জেহাদ করতেন, ইসলাম নিয়ে কত কথা বলতেন, ¡Gracias!
কাজ জোরায় না বাবা কিছু কিছু জল আছে বাবা যে জল আর কখনো ভুলে থাকা যায় না তাই আমার উস্তাদ গুরু হায়দার আলী দেওয়া আপনারা সবাই জানেন মানুষের একটা থাকে শিক্ষা গুরু আর একজন থাকে তার দীক্ষা গুরু আমার সেই শিক্ষা গুরু ছিলেন হায়দার আলী দেওয়ান বাবা জান সে অনেক কিছুই জানতেন অনেক গুণী ছিলেন আমার বাবা জান হঠাৎ করে পর্দা নিছে আর সেটা ভাবতেও পারেন আমি যখন বিটিভিতে আমার একটা অডিশন ছিল সেখানে যাওয়ার পরে আমি শুনলাম হায়দার আলী দেওয়ান বাবা জান পৃথিবীতে আর নেই ওই সময় কি আমি গান করব না কি করব আমার মাথায় আসলে কোনো বুদ্ধি ছিল না আমি কি করব তার সঙ্গ করেছি প্রিয় মানুষটা আমার সেই বান্ধব হায়দার আলী দেওয়ান কত জিহাদ করতেন ইসলাম নিয়ে কত কথা বলতেন আমাদের এই বাউল জগতের মধ্যে আব্দুর রশিদ সরকার একজন গুণী ছিলেন সেও পর্দা নিয়েছে বাবা জান কত জিহাদ করেছেন গানের জন্য কত কিছু করেছেন শিল্পীদের জন্য সব সময় বিপদে আপদে পাশে থাকতেন সে বাবা জানও গেলেন হায়দার আলী দেওয়ানও গেলেন এভাবে সবাই আস্তে আস্তে পর্দা নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা যে পাপি গুণী যারা তাদেরকে খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা নিচ্ছে আর আমরা যে পাপি শুধু পাপ করার জন্য আমাদেরকে শুধু রাই খাই যাইতাছে তাই বলি যতদিন পৃথিবীতে থাকো ততদিন খালি পাপই করব পাপের সীমানায় পদে পদেই পাপ করতেছি এই জন্যই বলি আল্লাহ একদিন সবারই চাইতে হবে তাড়াতাড়ি যাইতে চাই যত তাড়াতাড়ি যাব তত পাপের বোঝাটা কমবে তাই না বাজান আর পরে পরে গেলে পাপের বোঝাটা ভারী হবে তাই দেখে যে আপনাদের জীবনে একটাবার লক্ষ্য করেন যে কত কিছুই তো হারাইছে আবার নবীজি মাতা পিতাকে হারাইছেন আপনারাও তো আপনাদের মাতা পিতাকে হারাইছেন হারাইছেন না কেউ না কেউ তো হারাইছে দেখেন তো আপনার মায়ের মতো এত আদর কেউ করে নাকি দেখেন তো আপনার পিতার মতো এত আদর করে নাকি আপনার ভাই হারায় গেলে ভাইয়ের মতো এত ভালোবাসা আর কারো কাছ থেকে পান কিনা একটাবার দেখেন আজকে যে করমালি সাহ বাবার দরবারে কত আশিকা কত ভক্ত কত জাকেরা নাচছে বাবা যান আজকে রোহানি বেশে তিনি আছে আমাদেরই মাঝে তার গুণগান করতেছি আসলে কিছু কিছু প্রেমের আগুন যা ভিতরে দিয়েছে যে আগুনের কথা যতই বলি যা কিছুই করি এই ব্যথা বাতাস দিলেও নিবে না এবং এই ব্যথা যতই বলি ততই পারতে থাকে এই জ্বালায় আর জুড়ায় না তাই তো আমার গানে বলেছে যা ছাপে দিই